বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। গ্ল্যাম গার্ল ডিজাইনার ক্রিয়েশনস এ আমি লাইভে চলে এসেছি আজকে একটা ট্র্যাডিশনাল থিম, সুন্দর একটা ড্রেস নিয়ে। সো সবাইকে রমজানের শুভেচ্ছা, আর সেই সাথে আজকে তো পয়লা বৈশাখ, যদিও তেমন কোনো ফিল নাই। হ্যাঁ, এই তো, তারপরও সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আপনি আপনি কেমন আছো? আফসানা হোসেন, আপনি ভালো আছি, কেমন আছেন আপনারা সবাই? আর এই যে দেখেন, এটা হচ্ছে খুবই ট্র্যাডিশনাল থিম, একটা ওনা ড্রেস, সব কিছু সুতার কাজ করা। এটা হচ্ছে পিওর লিলেন কটনের মধ্যে, এটা রেয়ন কটন না, এবং এটা কোনো দেশীয় ড্রেস না, এটা মানে অরিজিনাল ইন্ডিয়ান বুটিক কালেকশন। ওনাটা দেখেন, ওনাটা দেখেন, এটা কিন্তু ইন্ডিয়ান বুটিক কালেকশন ফুললি। আপনারা ফিনিশিং দেখলে, যারা আসলে ভালো ভালো ড্রেস বুঝে, সেই আপনিরা ঠিকই বুঝতে পারবেন ডিফারেন্সটা। আপনি আগের লাইভের ড্রেসটা অর্ডার করেছি সাদিয়া আফরিন, আপনি ওকে, এইটাও সেই রকমই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। এটা অনেক রিজনেবল হবে, বাট এটা কিন্তু বুটিক কালেকশন, মনে রাখতে হবে। এটা স্টকে খুবই কম পরিমাণ আছে। আর এটার দেখেন, জাস্ট এই যে সাইড থেকে যখন আপনি দেখবেন ঘুমটা দিবেন বা একটু সুন্দর করে পরবেন। হ্যাঁ, এটা আপনি চাইলে আপনার লাভড ওয়ানসদেরও আপনারা এটা গিফট করতে পারবেন। এখন আমি দেখাই ড্রেসটা আপনাদেরকে, সুন্দর একটা ড্রেস, আপনারা আরও সুন্দর করে ক্যারি করতে পারবেন ড্রেসটা। আমি তো অত ভালো করে পারি না। বিউটিফুল ড্রেস, ওকে, নিউ ইয়র্ক থেকে দেখছি ফরিদা পারভিন। আচ্ছা, থ্যাংক ইউ আপু, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর আপনারা যদি ইন্টারন্যাশনালিও আছে না, যে ইন্টারন্যাশনালিও আপনারা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার প্লেস করতে পারবেন, যে কোনো কোথাও বাংলাদেশে আমরা পৌঁছে দিব। আপু, কুরিয়ার কি পসিবল আউট অফ ঢাকা? হ্যাঁ, আউট অফ ঢাকা হোম ডেলিভারি পসিবল, বাট সেটা আপনাকে অবশ্যই আগে ফুল বিকাশ করতে হবে। ফুল বিকাশ ছাড়া ঢাকার বাইরে কোনো পার্সেল পাঠানো হচ্ছে না। কেমন আছো? তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আপনাদেরকে আমি বলে দিই, এই টাইপের ড্রেসগুলো আপনারা আমাদের পেজে প্রচুর রিপোর্ট করা হয় বলে এই লাইভগুলো মিস করেন, কিন্তু আপনারা দেখবেন আমাদের যে গোল্ড বার, তারপর আমাদের যে সুন্দর সুন্দর ল্যাভেন্ডার এসেন্স, আমাদের আরও সুন্দর কি নাম ছিল, ইয়েলো সিন্ডারেলা, বেশিরভাগ ড্রেসই স্টক আউট, বেশিরভাগ পার্পল ড্রপ, আরও চকলেট কেক, কি নাম বলবো আমি, অনেক ড্রেস আছে আমাদের যেগুলো আপনাদের কাছে হয়তো পৌঁছায় না, বাট আপনারা দেখলে বুঝতে পারবেন যে অনেক প্রিটি প্রিটি ড্রেসেস। এগুলো সবই আমাদের ওয়েবসাইটে অ্যাড করা আছে 20% ঈদ লকডাউন ডিসকাউন্টে। সো আপনারা সেখান থেকে দেখেও নিয়ে নিতে পারবেন। আর আমাদের মানে লাইভগুলোতে লাভ লাইক ওয়াও দিয়ে দিলে যেটা হবে, আপনাদের হোম পেজে আমাদের লাইভগুলো লাইভ টাইমে না পৌঁছালেও রেকর্ড ভার্সনটা হয়তো পৌঁছাবে, তখন আপনারা আমাদের লাইভগুলো আর এই সময়ের মতো বা আগের মতো মিস করবেন না। দেখেন ওনাটা, দেখেন ওনার এই পার্টটা, দেখেন এই পার্টটা দেখে আপনার মনে হবে এটা আমার চাই চাই। সো এই টাইপের ড্রেসগুলো মিনিমাম 4,200-4,500 এই টাইপের প্রাইস হয়, সর্বনিম্ন হলেও এগুলো 3,800-3,900 টাকায় সেল হয়। বাট আজকে আপনারা এটা একেবারে, বললাম তো মানে লস বলতে এখন আর লসের কথা বলে কোনো লাভ নাই, এখন লস বলে আর কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি। সো ফর দ্য সেকেন্ড টাইম ঈদের সময় হচ্ছে, লকডাউন হচ্ছে, তো এখন আমাদের যেই ড্রেসগুলাই আমাদের এসেছিল মানে আপনাদের জন্য ঈদের প্রিপারেশন যা ছিল সবই জলে গিয়েছে। এখন জাস্ট আপনাদের চাই যে আমরা না হয় জলে গিয়েছে আমাদের ঈদ প্রিপারেশনস, আপনারা খুশি মনে ড্রেসগুলো যেন নিয়ে নিতে পারেন। সো এই ড্রেসগুলো আপনারা ডিসকাউন্টে, বিগ বিগ ডিসকাউন্টে, এবং এমন ডিসকাউন্ট যে বিশ্বাস করবেন না, এগুলো সব লসে আমরা দিয়ে দিচ্ছি যেন কেউ না কেউ খুশি থাকে, আপনারা খুশি মনে ঈদ করতে পারেন। আমাদের কাছে ড্রেসগুলো রেখে দিই কি হবে, সেই কারণে আপনারা নিয়ে নিতে পারবেন। কালার কম্বিনেশন জাস্ট ওয়াও। তানহা শরীফ, থ্যাংক ইউ। আজরা আপু হ্যালো লিখেছে। আচ্ছা আপু, গাউন পাওয়া যাবে কি? হ্যাঁ আপনি, গাউনও আছে। ওকে, নাইস ড্রেস, ওকে, থ্যাংক ইউ, খুবই সুন্দর লাগছে আপু তোমাকে। রিতু হোসেন, থ্যাংক ইউ সো মাচ, ড্রেসটা আমি তাড়াতাড়ি দেখিয়ে দেই। আর আপনারা আমাদের স্কিন কেয়ারের লাইভগুলো দেখে সুন্দর সুন্দর করে ড্রেস অর্ডার প্লেস করে ফেলতে পারবেন। এটা জাস্ট নেক পোর্শনের কাজটা দেখেন, এটা সম্পূর্ণ মিহি সুতার কাজ, এটা কোনো দেশীয় ড্রেস না, এটা ফুললি ইন্ডিয়ান একটা বুটিক কালেকশন। এখানে স্টোনগুলো দেখেন, শো বাটনগুলো, এখানেও জিরো সাইজের সিকোয়েন্স বসানো আছে যেটা আমি আপনাকে ডিটেলসে দেখিয়ে দিব। এগুলো সব হচ্ছে এমব্রয়ডারি করা, কোনোই এখানে মানে থাকে না স্ক্রিন প্রিন্ট বা আপছম আপছমের কাজ, সেটা না। আর ওনাটা দেখেন, ওনাটা ফুললি, হ্যাঁ খুবই সুন্দর একটা, এরকম ওনাটা আসলে সিল্ক বলে এটাকে, বাট এটাও যে ট্র্যাডিশনাল
যে ড্রেসগুলো হয় সেগুলোর মধ্যে যে সিল্কটা ইউজ করা হয় এটা ফিলস লাইক লন, মানে লিলেন এরকম একটা ফিলিং। আর এটা সম্পূর্ণটা দেখেন কত ক্লিয়ার ডিজিটাল প্রিন্ট করা, খুবই ক্লিয়ারলি প্রিন্টিংটা করা আছে। এটা এই পার্টটা দেখলেই বুঝবেন ফিনিশিং, দেখেন ফিনিশিংটা মারাত্মক সুন্দর, মারাত্মক সুন্দর ড্রেসটা। আপনারা মানে 80% 90% দাম এখানে আর কিছুই নেই এই ড্রেসের আসল প্রাইস, বিশ্বাস করবেন না আপনারা। ব্ল্যাক ডায়মন্ড নাম দাও না, ব্ল্যাক ডায়মন্ড খুবই কমন নাম, আরো সুন্দর নাম বলেন আফসানা আপনি। লুকিং নাইস ফাউজিয়া আপনি, থ্যাংক ইউ। হ্যালো অর্পা আপুনি, হ্যালো আপু তোমাকে অনেক ভালো লাগছে। রোদেল আপু, থ্যাংক ইউ আপু। আপু 6 দিন হয়েছে অর্ডার করেছি, সেই 9 তারিখে এখনো পেলাম না। আচ্ছা শিমু কাইসার আপনি, আপনি এখনই ইনবক্স করেন একটা, ওরা দেখে দিবে। আপনি আমাদের অনলাইন ওপেন আছে, ওরা দেখে দিবে। সরি ফর লেট, মেবি আপনি মানে আননোন নাম্বার পিক করেন না, এরকম অনেক আপনিরা ওয়েট করে আবার আননোন নাম্বার পিক করেন না, এটাতে একটা কনফিউশন ক্রিয়েট হয়। ওটা যদি হয় তাহলে আপনি একটু চেষ্টা করবেন ফোন কলসগুলো পিক করার। ওকে এখন দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে লিলেন কটনের মধ্যে, এটা রেয়ন কটন না, দেশি কটন না, এটা আপনারা দেখলে বুঝবেন। এখানে আবার এই যে দেখেন ছকছক করা ড্রেসটা, কিন্তু স্ট্রাইপ স্ট্রাইপ ড্রেসটা, এই যে দেখেন ড্রেসের স্ট্রাইপ স্ট্রাইপ ড্রেসটা, কিন্তু শুধুমাত্র যে কটনের একটা কাপড় বা লিলেনের একটা কাপড় সেটা না, এটা লিলেন কটন। আর এটার মধ্যে আপনারা যেটা পাচ্ছেন এটার মধ্যে আবার ভিতরে একটা প্রিন্ট পাচ্ছেন, যেটা কিনা আপনারা সামনাসামনি যখন ড্রেসটা পরবেন তখন বুঝতে পারবেন এটার রিয়েল বিউটিটা, রিয়েল বিউটিটা। এই যে দেখেন আপু ওড়না মেটেরিয়াল, ওড়না হচ্ছে সিল্ক অ্যাজ লাইক লিলেন, মানে এত সুন্দর ফিল, বাট এটা হচ্ছে অন্য টাইপের একটা সিল্ক মেটেরিয়াল। নারায়ণগঞ্জে কি হোম ডেলিভারি দেওয়া যাবে? আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আমরা, বাট ঢাকার বাইরে হচ্ছে ফুল বিকাশ করলে। এটা আপনি অনেক বড় একটা এই যে নেকের ডিজাইন পেয়ে যাবেন, যেটা কিনা আপনি উপর থেকে কেটে চাইলে শর্ট করিয়ে নিতে পারবেন। ড্রেসটা এমনিতে অনেক লং, এই দেখেন ড্রেসের নেক পোর্শনটা দেখেন কি ভালো লাগছে। এখানে আপনি একটা নেকলেস পরলে আরো সুন্দর লাগতো, তাই না? এখানে দেখি আমরা কাজটা, কাজের কালারটা দেখে নিচ্ছি, সুতার কাজটা দেখেন। এখানে একটা এটা কি কালার হচ্ছে, অরেঞ্জ কালারটা, লাইট অরেঞ্জ, আর এখানে স্কাই কালার, সেই সাথে হচ্ছে এই যে এরকম ফান্টা কালার দিয়ে সুন্দর 3টা আনকমন কালার দিয়ে কম্বিনেশনটা করেছে। সেই সাথে আমি বলে দিই এটা কিন্তু দেশীয় ড্রেস না, এটা ইন্ডিয়ান একটা বুটিক কালেকশন, যেরকম আমরা বলি। দেখেন ফিনিশিং করেছে, ইভেন কত মানে এইটুকুন একটা এমব্রয়ডারি কাজ করার জন্য কত এফোর্ট দিয়েছে, খুবই ভালো মানের ড্রেস এগুলো। এগুলো কিন্তু কোনো একেবারে থাকে না কম দামি দেশীয় ড্রেস, সেগুলো না। আপনাদের যারা দামি ড্রেস বুঝেন তারা, তাদের বোঝার কথা এই ড্রেসগুলো, বাট আমরা এখন একেবারে আপনারা বলতে পারেন দেশীয় প্রাইসেই ছেড়ে দিচ্ছি, বিকজ এগুলোর স্টক রেখে কি করবো বলেন। আপনাদের জন্য এনেছিলাম, আপনার শোরুম থেকে এসে নেবেন কত শখ করে, কিছুই হলো না। আচ্ছা এই যে দেখেন এটা কাজটা দেখে নিই আমরা, জিরো সাইজের সিকোয়েন্স দেওয়া আছে এখানে। হাই আপু কেমন আছো? ভালো আছি আপু। গাউন দেখান, আচ্ছা গাউন দেখিয়ে দিব লক্ষ্মী আপনি। এই যে দেখেন এখানে, দেখেন এখানে জিরো সাইজের মেটাল সিকোয়েন্স যেটা হয় না, যেটা দামিটা মেটাল সিকোয়েন্স সেইটা দিয়ে বসানো কপার মেটাল, এই যে। আর এখানে হচ্ছে কপার কালারের কাজ করা সুতার কাজ। এখানে শো বাটনগুলো দেখেন, স্টোন বাটন আছে, শো বাটনটা প্রত্যেকটাই শো বাটন হচ্ছে স্টোনের মধ্যে ক্রিয়েট করা। এটা গেল আমাদের নেক পোর্শনের কাজটা। আর যতটা কাজ আপনি দেখতে পাচ্ছেন ফুল বডিতে, এটা আপনি চাইলে পাকিস্তানি থিমে বা পাকিস্তানি স্টাইলে, যদি এটা ইন্ডিয়ান ড্রেস কিন্তু আপনি ওরকম লুজ ফিটেড বানাতে পারবেন। ওকে কুর্তি, লুজ কুর্তি যেরকম পরে না, আর বা আবার চাইলে আপনি এরকম ফিটিং করেও বানাতে পারবেন, ফিটিং স্লিভ দিতে পারবেন, আবার চাইলে আপনি এটাকে লুজ ফিটেড স্লিভও দিতে পারবেন। ব্লু কালার হবে না? এটা ব্লু কালার না, এটা শুধু একটাই কালার, এত সুন্দর ড্রেস একটাই কালার। এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান বুটিক ড্রেস, ওকে এই যে ক্যাটালগ ড্রেসটা। এখানে দেখেন এই যে মেটালের যে সিকোয়েন্সটা সেটা আছে, আর সাথে আমরা কি পেয়ে যাচ্ছি এখানে, কপার কালারের সুতার কাজ, রেশমি সুতার কাজ। এটা দূর থেকে দেখলে যে কেউ হয়তো মনে করতে পারে প্রিন্টেড, বাট যারা এই টাইপের ড্রেস বুঝে, দামি দামি ড্রেস বুঝে, রেগুলার মানে রেগুলার অকেশনে পরে, সেই আপনারা দেখলেই বুঝতে পারবে। এগুলো দেখেন, চাইলে এখানে আপসম প্রিন্ট করে দিতে পারতো, কিন্তু এখানে মানে মেটালের সিকোয়েন্স বসানো হয়েছে যেন আরো সুন্দর লাগে। আমি আজ ড্রেস পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আপনি সুন্দর করে একটা রিভিউ পোস্ট করে দিন আমাদের কমিউনিটি পোস্টের ওখানে, একটা রিভিউ পোস্ট করে দিন। ওকে আপু ব্ল্যাক এঞ্জেল নাম দাও, কি নাম দেয়া যায় এই সুন্দর ড্রেসটার, কি নাম দেয়া যায় বলেন তো, আমার আপনিরা আমাকে হেল্প করেন। এটা দেখেন সাইডের যে লেসটা, গোল্ডেন কপার গোল্ডেন টাইপের সুন্দর একটা লেস দেয়া, এই দেখেন
আর এটাও জিরো সাইজ এটা ইউজ করা, এটার অনেক বড় বড়ও আছে, আবার এটার দেশীয়টাও আছে। এটা দেখেন, এটা আপনার ফিনিশিংটা বুঝবেন, এই যে দেখেন এটা কিন্তু ভাঁজ করে করা, ওকে দেখেছেন। সো এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ানটা, এটা কিন্তু অনেক ভার্সন আছে, আপনারা দেখে নেবেন। ট্রেন্ডি ব্ল্যাক না, এটা হচ্ছে ট্রেডিশনাল একটা ড্রেস, ট্রেন্ডি না, ব্ল্যাক শ্যাডো না, ব্ল্যাক শ্যাডো দিব না, ব্ল্যাক ট্রেডিশন, এটা সুন্দর হতে পারে। শিমু ক্যাসার আপনি, ইয়ারিংসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। ইয়ারিংসটা কোন পেজের মনে নেই, সব গিফট, সব গিফট। এই যে এটা স্লিভটা, স্লিভের মধ্যেও সেম এই সিকোয়েন্সের, এই যে হিডেন ভাবে সুন্দর করে ফিনিশিং করে বসানো। আর আমি বলে দিচ্ছি আপু, আজকে গোলবার ড্রেসটা হাতে পেয়েছি, এত সুন্দর ড্রেসটা কাশ্মি আপুনি, গোলবার নিয়ে কারাকারি, এমন সুন্দর ড্রেস, এমন সুন্দর ড্রেস। ওইটার অনেক আপুনিরা রিস্টক বলেছে, বাট কিভাবে রিস্টক, যেখানে শোরুমই বন্ধ সেখানে রিস্টক কিভাবে পসিবল। এটা ব্যাক পোর্শনটা, ব্যাক পোর্শনটা এই যে এই কাপড়টা সম্পূর্ণটাই এরকম, মানে ছকছক করা সুন্দর কাপড়টা, লিলেন কটনের অরিজিনাল, মানে যে ভার্সনটা সেটা, মানে অরিজিনাল যে ইন্ডিয়ান ক্যাটালগ ড্রেস সেটা, ক্যাটালগ না ঘুরো, মানে এই সে বুটিক ড্রেস সেটা। আচ্ছা এটা ওড়নাটা দেখিয়ে দিই, ওড়নাটা দেখে আমি, হ্যাঁ গেছে আমার। শেয়ার ডান, তানহা শরীফ, আচ্ছা ডার্ক মুন নাম, দা ডার্ক মুন ছিল আমাদের, ব্ল্যাক মুন আর ডার্ক মুন ছিল, হাফ মুন আর ডার্ক মুন, নাকি হাফ মুন আর ব্ল্যাক মুন, কি ছিল ভুলে গেছি, সুন্দর নাম দেন তো। এইটা হচ্ছে সিল্কের ওড়না, বুটিক কালেকশন গুলো যেগুলো হয় ইন্ডিয়ান বুটিক কালেকশন গুলো, এগুলোর মান এত ভালো থাকে দেখে মনে হচ্ছে না, দেখেন এইভাবে যদি পরি আমরা মনে হবে একটা শাড়ি, তাই না, শাড়ির আঁচল, এই দেখেন এই যে, উফ মনে হচ্ছে আমি একটা শাড়ি পরা, এই যে যাদের আমাকে শাড়ি পরা দেখার শখ ছিল তারা দেখে নেন, এই যে শাড়ি ফুললি একটা শাড়ির আঁচলের মতো, সরি শাড়ির পাড়ের মতো, দেখেন কি সুন্দর, এরকম একটা শাড়ি মনে হয় পরেছিল কারিনা কাপুর বা কেউ। আপু ঈদের জন্য ড্রেস, হ্যাঁ ঈদের জন্য সুন্দর ড্রেস, তাই না, খুব সুন্দর আছে না, এই যে দেখেন। কিন্তু এটার ফিলটা এরকম মনে হয় কি লিলেনের, কিন্তু এটা লিলেন না, এটা সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা, বাট এটা সিল্কের কোনোভাবে আপনি ধরে এটা সিল্ক বুঝতে পারবেন না, এইরকম মানে এরকম একটা কোয়ালিটির কাপড় ইউজ করা হয়েছে। ব্ল্যাক কালারে দেখেন, এখানে এখানে ভাত সেলাই করে আপনাকে রেডি করে দেয়া হবে, মানে রেডি করা আছে ফুল ওড়নাটা, আর এখানে দেখেন ব্ল্যাক কালার পার, এই যে এই পার্টটা দেখেন, খুবই ট্রেডিশনাল একটা ফিল আছে ড্রেসটার মধ্যে। এইখানে ইন্ডিয়ান যে ভাইবটা আছে না, ট্রেডিশনাল ভাইবটা, সেইটার কালার গুলো দেখেন, এই যে এখানে ব্ল্যাক, ইয়েলো, সি ব্লু, রেড, পিঙ্ক, এই যে কালার গুলো দিয়ে এখানে কালারের ছড়াছড়ি সুন্দর করে, আবার এটাকে ব্লক সিস্টেম করে প্রিন্টটা একদম আটকিয়ে দেয়া, আর এইদিকে দেখেন স্ট্রাইপ স্ট্রাইপ করে ফুল ওড়নার ডিজাইনটা দেখেন, দারুণ, খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে সেই লাগছে, তাই না, সেই লাগছে। প্রাইস বলো, প্রাইস খুবই রিজনেবল, ব্ল্যাক রেইনবো, হ্যাঁ ব্ল্যাক রেইনবো দেয়া যায়, প্রাইসটা খুবই খুবই রিজনেবল হবে, মানে 80% ডিসকাউন্ট বলতে পারেন, আজকে 20% না, এত বেশি ডিসকাউন্টে এটা দিয়ে দিচ্ছি আমরা, জাস্ট ছেড়ে দিচ্ছি ড্রেসগুলো, আপনারা যেন নিয়ে সুন্দর করে ঈদ করতে পারেন। দেখেন আপনি এইভাবে করে পড়তে পারবেন, এটা সুন্দর করে ঘুমটা দিয়ে পড়তে পারবেন, সুন্দর না, ওড়নাটা খুবই লাজবাব, খুবই নাইস, খুবই নাইস, এই যে। সো আমার যে মানে যে আপনারা আছেন যারা এই টাইপের ট্রেডিশনাল লুক ক্যারি করতে পছন্দ করেন, এই টাইপের ড্রেস পছন্দ করেন, তাদের খুব ভালো লাগবে। সুতি, এটা কি সুতি ওড়না, না আপনি সুতি, সুতি ওড়না না, এটা সিল্কেরই ওড়না, বাট এটা এমন একটা সিল্ক যেটা দেখতে পুরো লিল, মানে ফিলটা পুরো লিলেনের মতো, বাট এটা সিল্কের মধ্যেই আছে, মিক্স সিল্ক মেবি, এই যে দেখেন, দেখেছেন অদ্ভুত সুন্দর একটা ওড়না, এই যে নাম, না 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 এই নামে আছে, এই নামে আছে না, ছিল, ওকে ব্ল্যাক রেইনবো, আচ্ছা ব্ল্যাক রেইনবো ডান, না দিয়া ফ্রেন আপনি, আপনার নামই দিলাম ব্ল্যাক রেইনবো, ব্ল্যাক এঞ্জেল না, ব্ল্যাক এঞ্জেল পুরান। আচ্ছা এখন এটার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি, সালোয়ার হচ্ছে ব্ল্যাক কটনের মধ্যে, একদম খুবই আরাম হবে, দেখেন এই যে আমার, আমার সালোয়ারটা দেখেন, আমার সালোয়ারটা আবার ডিজাইন করে দিয়েছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না লাইভে, বাট এটা সুন্দর করে ডিজাইন করা, আপনারা এত সুন্দর একটা ট্রেডিশনাল থিমের ড্রেস, আপনারা আজকে আমি প্রাইস বললে অবাক হয়ে যাবেন, এই টাইপের ড্রেস মিনিমাম 4000 টাকা, 4200 টাকা মিনিমাম হয়, মিনিমাম। আর এটা কিন্তু আপনারা হয়তো লাইভে বুঝতে পারছেন না, যারা এগুলো মানে শোরুম থেকে শপিং করে সেই আপনারা জানে, এটা ফুললি কাজটা দেখেন, কাজটা কোনো দেশীয় কাজ না, এখানে জিরো সাইজের সিকোয়েন্স আছে, মেটাল সিকোয়েন্স, যেটা দেখলে বোঝা যায় না, এখানে স্টোনের
শো বাটন আছে, এই কাজগুলো দেখলে অনেকে মনে করবে যে হয়তো আপসোমের বা স্ক্রিন প্রিন্টেড, না সেটা না, এগুলো সম্পূর্ণ এমব্রয়ডারি করা উইথ মেটাল সিকোয়েন্স। ওকে, কাছে থেকে আসলে বোঝা যায়। সো এই যে এটা হচ্ছে রেইনবো কালারের ওড়নাটা, দেখেন খুবই ট্রেডিশনাল একটা থিম আছে, ভাইব আছে। আর এখানে দেখেন ব্ল্যাক পার্পল টাইপের, এগুলো কিন্তু সব সিকোয়েন্স বসানো, সিকোয়েন্স বসানো একটু দূর পর পর সিকোয়েন্স দিয়ে করা। সুন্দর না ড্রেসটা? খুবই সুন্দর। এখন ব্ল্যাক রেইনবোর প্রাইস আমি বলে দিচ্ছি, দাও ড্রেসটা প্রাইস বলে দিব, আপনারা তাড়াতাড়ি এটা নিয়ে নেবেন। ড্রেস লেন্থ বলো। আচ্ছা ড্রেসটা আমি আপনাদেরকে মেজার করে দিচ্ছি, ড্রেসটা ধরে এখনই মেজারমেন্ট করে দিচ্ছি, আপনারা চাইলে আরো শর্ট করেও বানাতে পারবেন। ড্রেস আমি রিয়েল মেজারমেন্টটা বলে দিচ্ছি, এই যে যারাই নেবেন তাড়াতাড়ি নিয়ে নিন, কারণ এটা আমি আসলে দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে 80% বলতে পারেন ডিসকাউন্ট। এটা হচ্ছে 52, সরি কি মাপলাম বুঝি নাই, এই যে এখানে দাও, এটা হচ্ছে টোটাল আপনি পেয়ে যাচ্ছেন, বাও এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে 54 পেয়ে যাচ্ছেন, হ্যাঁ 54 পেয়ে যাচ্ছেন। ড্রেস লেন্থ বলো, ভুলে গেছি ড্রেস লেন্থ বলো, ড্রেস লেন্থ বলে দিচ্ছি ব্ল্যাক রেইনবো নামে আমরা এটা নাম দিচ্ছি। ওড়নাটা বেশি সুন্দর, আপনি রেশমিতা আপনি লিখেছে। আচ্ছা এটার আপনারা লেন্থ পেয়ে যাচ্ছেন 48+, ওকে 48+, আরো বেশি আছে, বাট আপনারা উপর থেকে চাইলে কমিয়ে নিতে পারবেন। এটা ওড়না আমি দেখিয়ে দিই, এটা ওড়নার সাথে ধরে ড্রেসটার প্রাইস বলে দিচ্ছি, আপনারা এখনই এটা নিয়ে নিতে পারবেন। না ওড়না আছে, এই যে এখন এটা আপনারা সাথে সাথে অর্ডার প্লেস করতে পারবেন। এই টাইপের ড্রেসগুলো, এটা অরিজিনাল পিসটা আমি আবারও বলছি, এটা কোনো দেশীয় বা লোকাল ড্রেস না, তারপরেও লোকাল ড্রেস অনেক ভালো হয়, অনেক দামিও আছে, সেটা কথা আলাদা। কিন্তু এইটা যেটা আপনারা যদি মনে করেন যে এগুলো সম্পূর্ণটা হচ্ছে এমব্রয়ডারি করা মেটাল সিকোয়েন্স বসানো, এখানের কাজটাও খুবই ভালো মানের। এগুলো আপনারা যারা রেগুলার এই টাইপের ড্রেস ক্যারি করে সে আপনারা বুঝে সাথে সাথে নিয়ে নেয়। তো এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি, এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস, মানে সেটাই আমি একেবারে লস প্রাইসে দিচ্ছি, এগুলোর প্রাইস 4,000-4,200 টাকার ড্রেস। আমরা জাস্ট রেগুলার প্রাইসটা কোট করেছি, ও মাই গড, রেগুলার প্রাইসটা কোট করেছি 2,400 টাকা। সেখান থেকেও আপনারা 20% ঈদ লকডাউন ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন, প্রাইস আসবে মাত্র 1,920 টাকা, ওকে মাত্র 1,920 টাকা। বিশ্বাস করবেন কিনা জানি না, বাট এটা কেনা দামের চেয়েও মানে 50-70% কমে আমরা ছেড়ে দিচ্ছি, মানে এত বড় একটা লসে আমরা এই ড্রেসটা দিয়ে দিচ্ছি। সো যারা নেবেন তারা জিতে যাবেন, এই মানে লস প্রাইসেও আমরা এটা ছেড়ে দিচ্ছি, বিকজ চাই আপনারা ঈদে সুন্দর সুন্দর নতুন নতুন ড্রেস পরে নিয়েছি। স্ক্রিনশট নিয়ে নেন, সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন, যাদের ভালো লাগলো লাভ লাইক ওয়াও দিতে ভুলবেন না, বিকজ নয়তো আপনারা আমাদের লাইভগুলো মিস করে ফেলবেন, কারণ আমাদের প্রতিটা লাইভ রিপোর্ট করে ডাউন করার চেষ্টা করা হয়, এবং যখনই রিপোর্ট করে কোনো লাইভ তখন রিচ কমে যায় পেজের। সো এই কারণে আপনাদের কাছে অনেকগুলো লাইভ আমাদের যায় না, পৌঁছায় না, নোটিফিকেশনসও যায় না। কিন্তু আমি তো বলেছি আমার পেজ ডিলিট করে দিলেও আমি আপনাদের সাথে আছি, আমি কোনো না কোনোভাবে আপনাদের জন্য নতুন পেজ ক্রিয়েট করে হলো আপনাদের পাশেই থাকবো। সো আপনাদের মন থেকে তো আমাকে সরানো সম্ভব পড়ে না, ওকে আপনারা একটু লাইক দিয়ে রাখবেন ভিডিওগুলোতে, তাহলে আমাদের রেগুলার ভিডিওগুলো হয়তো আপনাদের হোম পেজে চলে আসবে। স্ক্রিনশট ডান, ও মা গো, আচ্ছা 4,000-এ পেয়েছিলাম, হ্যাঁ এগুলোর প্রাইস আপু ওইরকমই, এগুলোর প্রাইস ওইরকমই, বাট বললাম না আমি এটা রেগুলার প্রাইসটাও 50% ডিসকাউন্ট, তার মধ্যে আরও 20% ডিসকাউন্ট, তো এটা আমি বললাম তো লসের থেকেও 60-70% কমে দিচ্ছি, মানে একেবারে কেনার দামের চেয়েও 60-70% কমে দিচ্ছি। এই টাইপের ড্রেসগুলো অনেক দামি হয়, অনেক দামি হয়, জাস্ট এটা আমি ড্রেস রেখে দিয়ে আপনাদের দিয়ে দেওয়া বেটার, আপনারা খুশি থাকলে আমি খুশি হব। কামিজ কি কটনের? এটা হচ্ছে লিলেন কটনের, ফুললি কটন না, আবার ফুললি লিলেন না, কি যে আরাম ড্রেসটা, আমি এটা এখন লাইভটা পরলাম বিকজ এই ড্রেসটা আমি পরে থাকবো, দেখেন কি সুন্দর। তো আজকে একটু আমুল বাসে এটা পরে যাবো, সুন্দর না ড্রেসটা, খুবই সুন্দর। ব্ল্যাক রেইনবো নাম দিয়েছি, ব্ল্যাক রেইনবো নাম দিয়েছি ঈদের কালেকশন, হ্যাঁ ঈদের কালেকশন এটা। ভালো থাকবেন আপনারা, আপনাদের আব্বা আম্মুকে আমার সালাম পৌঁছে দিয়ে, আপনাদের মনের সকল সৎ ইচ্ছা পূরণ হোক এই দোয়াই করি। আমাদের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন মাফ করে দেয়, এবং আরো সুন্দর সুন্দর ড্রেস নিয়ে যেন আবারও লাইভে জয়েন করতে পারি। ওকে আল্লাহ হাফেজ।